জঙ্গলমহল ভিলেজ কুকিং থেকে আজ আমি কাশ্মীরি আলুর দম করে আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কাশ্মীরি আলুর দম করার জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এখানে আছে তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ, আর নিয়ে নিয়েছি জায়িত্রী, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো বেটে নেব, আদা রসুন, টমেটোটা কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এরপর আলুগুলো কেটে নেব। আলুগুলো কেটে জলের মধ্যে রেখেছি, নাহলে লাল হয়ে যেতে পারে। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি আলু, পরিমাণ মতো লবণ, আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তেলটা আছে ওই কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ গাঁ ঘি, তেল দিচ্ছি 2 তেজপাতা, দারচিনি, ফাটিয়ে রাখা এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, এগুলো ভালো করে নাড়চাড় করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজটার সাথে ভালো করে নাড়চাড় করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি, কাশ্মীরি আলুর দম হচ্ছে। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে কষে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি, কষানো হয়ে গেছে আলু মশলা দই, দিয়ে দিচ্ছি জল, ঢাকা দিয়েছি কিছুক্ষণের জন্য, মাঝে মধ্যে ঢাকা খুলে আমি নাড়চাড় করে নিয়েছি। আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা,
গরম মশলা দিয়ে ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।